নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে বালুবাহী একটি নৌযান ডুবে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। ভোরে ফতুল্লার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ডুবে যাওয়া নৌযান থেকে চারজনের মরদেহ উদ্ধার করে। জীবিত উদ্ধার করা হয়েছে নৌযান মাস্টার সহ দুজনকে। নিহতরা হলেন ঝালকাঠির নলছিটি লুৎফুর রহমান, পিরোজপুরের কাউখালীর মোস্তফা ও বাবু এবং বরিশালের বানারীপাড়ার মুহিবুল্লাহ। ফতুল্লার বিসিক শিল্পনগরীর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কাজল মিয়া জানান, নোঙ্গর করে রাখা নৌযানটির ছিদ্র দিয়ে পানি প্রবেশ করে ডুবে যায়। এতে ভেতরে থাকা ছয়জনের মধ্যে চারজন মারা যান। ছয়জন শ্রমিক ছিল, এর মধ্যে মাস্টার এবং একজন লস্কর উঠতে পারছে, বাকি চারজনের স্টাফ আর উঠতে পারে নাই। বুলগেটের নিচে ছিদ্র হওয়ার কারণে লোকজন ঘুমানো অবস্থায় ছিল, তারা বের হতে পারে নাই। যে চারজন মারা গেছেন, চারজনের পরিবার, প্রত্যেক পরিবারকে আমরা 20,000 টাকা করে 80,000 টাকা দিয়েছি।